তোমরা ভীষণ 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 ভালো আছো। হ্যান্ডশেপ আর্ট ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা একটা পাখি আঁকবো, তাহলে চলো কিভাবে এই পাখিটা আঁকা যায় দেখেই নিই। আমি একটা পেপার নিলাম, তারপর পেপারের উপরে আমি আমার হাতটাকে এভাবে বসালাম। এখন আমি পেন্সিল দিয়ে শেপটা এঁকে নেব। শেপটা আঁকা হয়ে গেল, এখন আমরা বাকি অংশটুকু এঁকে নেব। শেষ, এখন আমি বর্ডারটা আঁকার জন্য সাইন পেন ইউজ করছি। তোমরা চাইলে মার্কারও ইউজ করতে পারো অথবা ব্ল্যাক কালার ইউজ করতে পারো। শেষ, আমার পাখি আঁকাটা হয়ে গেল, এখন আমরা কালার করব। আমার পাখি আঁকা, আমি এরকম আরো একটা পাখি এঁকেছি। এই যে তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই এরকম একটা পাখি এঁকে দেখাবে দেখাবে তো? তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো।